हेलो फ्रेंड्स निवेदिता हैप्पी फैमिली चैनले आरो एक बार तुम्हारे स्वागत जानाई आरो एक नतून वीडियो साथे। तो तुम्हारा केमन आछो बोलो, निश्चय खूब भालो आछो, सब समय भालो थाकबे, साबधाने थाकबे, सुस्थ थाकबे, आमराओ ठीकठाक आछि। एखन कटा बाजे जानो? एखन रात्रि 9টা বেজে গেছে, 9:05 বেজে গেছে। तो आज আমার সারা দিন ভিডিও করা হয়নি, কিন্তু আমাকে তো করতেই হবে তোমাদের জন্য ভিডিও। तो এখন আমি যেটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু স্কিপ করবে না, তোমরা পুরো ভিডিওটার মধ্যে চোখ রাখো। তো চলো দেখে নি এখন আমার কি কাজ আছে, কি করছি। तो बंधुरा देखो मैं हम किचने चले रुटी करते तो आटा ढालते बेधे रखा था जान तो देखो दड़ी दड़ी दिए बेधे रखा था पुरोटा एकसाथे ढालले तो कारण खूब जे साराक्षण बेशी आटा लागजे सेरकम ब्यापारटा नय। तो जार जन्य एकसाथे ढालले नष्ट हो जेते पारे अनेक समय। तो जार जन्य देखो एटा जेहेतु 5 केजिर पैकेट तो आटाटा खूब भालो 5 केजी पैकेट बोले एटा अल्प अल्प करे ढेले रखा है आर कि। तो आज ये करते गिए देखछी ढाला नहीं एकदम अल्प, तो आमार लागबे आरो आटा। तो आगे ओई जोन्नो आमी ढेले नि आटाटा। ठीक দেখো এখন আমি আটা নিয়ে নেব মাখার জন্য। আর আগেই বলে রাখি হাত কিন্তু আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হ্যান্ড ওয়াশে। ওকে তো এখন আটাটা নিয়ে নি। তার আগে রুটি বেলার জন্য আমার এখানে একটু আটা থাকে, আমার একটু বেশি আটা লাগে। ঠিক আছে তো যেটা বলছিলাম আমার একটু আটাটা বেশি লাগে, তো আমি এই কৌটোটার মধ্যে আটাটা রেখে দিই আমার। नून दिए निचे अने के नून छाड़ाओ करे, एरकम नय जे नून छाड़ा करले खराब हय, तो जार जेरकम निजस्व इच्छा आर कि। आज आमि जस्ट एकटु स्लाइट नून दिए नि, आमि एकटु नून दिए आर माखा हुए गाचे, देखो देखे बुझते कत पतला पतला रुटी सबाई भालोबाशे बाड़ीते, जार जोन्नो एकटु आमार देखो एकदम छोटो छोटो लेची हय, मोटा रुटी केउ खाबे ना, तो जार जोन्नो माने आमारो भालो लागे ना मोटा रुटी, तो पतला रुटी करा हय आमादेर।
বন্ধুরা আমার পুরো লেচি করা রেডি হয়ে গেছে। তো এখন আমি কি করব সেটা বলছি আমি। এখন আমি যে দাঁড়া এক মিনিট, তোমরা দেখলে আমার পুরো মেখে পুরো একদম লেচি রেডি করা একদম, দেখো দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। তো এখন কি করব, আচ্ছা আজকে আমার এই রুটিটা কিন্তু একটা, এর কিন্তু একটা স্পেশালিটি আছে তো আমার রুটিটার, তো সেটা আমারই মানে নিজের আবিষ্কারের আর কি, সেই কি বলবো, কিন্তু সেটার জন্যই কিন্তু তোমাদের স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে, তবে কিন্তু বুঝতে পারবে। আমার মতো করে কিন্তু সবাই রুটি করে না, এটা আমি ফার্স্ট বলতে পারি। তো আজকে আমার এই ভিডিওটা দেখে প্লিজ 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 একবার অন্তত এইভাবে রুটি করা ট্রাই করবে, তারপরে দেখবে রুটি কাকে বলে, মানে বাড়ির মানে লোকেরা আর কি, তোমাদের ফ্যামিলির লোকেরা কি বাইরে কিনে আনে রুটি খাওয়া, অন্যরকম করে রুটি খাওয়া পুরো ভুলে যাবে, এটুকু আমি বলতেই পারি। তো এখন দেখো আমি কি করব, এখন হচ্ছে এই একটা বড় থালা নিয়ে নিয়েছি আমি, এটা দিয়ে এটাকে চাপা দিয়ে দেব, এটাকে চাপা দিয়ে দিলাম, এটাতে না লেগে যাচ্ছে, আমি একটু আমি এরম করেও চাপা দিয়ে দিতে পারি, ঠিক আছে যেরকম করে খুশি তোমরা চাপা দিতে পারো, মানে যেটা মানে বেলনা, যে চাকি বেলনা, বেলনা দিয়ে মানে ওই চাকি দিয়ে সেটা দিয়েও চাপা দেওয়া যায়। তো মোট কথা এটা অন্ততপক্ষে 5 থেকে 7 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো এরকম, ঠিক আছে, মানে যদি খুব কম টাইম থাকে অন্তত 5 মিনিট চেষ্টা করবে ঢেকে রাখার, যদি বেশি না হয় অন্তত 5 মিনিট। তো আমি 5 মিনিট পরে এসে খুলে তোমাদের এটা চেহারাটা দেখাচ্ছি, ততক্ষণ তোমরা ভিডিওটা। বন্ধুরা আমি ঠিক 5 থেকে 6 মিনিট বাদে আমি চলে এসেছি, এসে দেখো এখন তোমাদের সামনেই আমি ঢাকাটা খুলছি, এটা এক জায়গাতে করে দিয়েছিলাম আমি সাজানোটা, তার কারণ হচ্ছে যেহেতু ঢাকাটা ভালো করে দেওয়া যাচ্ছিল না, দেখো একটু কাছ থেকে পুরো একদম সফট, মানে একটা মোলায়েম ভাব দেখেছো মাখাটার মধ্যে। তো এতে কি হয়, এতে রুটিটা বেশি সফট হয়, জিনিস যেরকম ম্যারিনেট করে রাখি আর কি, যেরকম ধরো যখন চিকেন করি তো তখন আমরা ম্যারিনেট করে রাখি অনেকক্ষণ, তাই না? তো অনেক কিছু রান্নাও যেরকম মানে গোটা রাত ধরে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেয় অনেকে, তাতে কি হয় জিনিসটা ভালো হয়। তো সেই একই কারণে হচ্ছে এটাকেও একটুখানি রেখে দেওয়া জাস্ট ঢেকে, আর কিছুই না। আর এখানে আমি ক্যাসারল নিয়ে নিয়েছি, এতে এর মানে এর মধ্যে রুটি ভাজবো আর এর মধ্যে রুটি রাখবো, আর এর মধ্যে আমি সবসময় রুটি রাখতে পছন্দ করি আর কি, কারণ তাদের রুটিটা মানে যখন খাবো তখন নরম থাকে। অনেক সময় এরকমও আমি করি যে মানে রুটি ভাজি আর খেতে দিচ্ছি, এটাও করি, মানে সেই রুটি খেতে আমার বর খুব পছন্দ করে। আর তো আজকে যেহেতু একটু আগে করে নিচ্ছি আমি, তো এটার মধ্যে করে সব পুরোটা আমি রেখে দেবো, যাতে আমি আধ ঘন্টা বাদে খেলেও রুটিটা শক্ত না হয়।
করে তো চটপট করে এখন রুটিগুলো করে নি, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কথা বলি, অনেকেই হয়তো ভাবছো যে এটাতে হয়তো গ্যাস বেশি পড়ে, যেহেতু আমি দুটো ওভেন জ্বালিয়ে করছি, তো সেক্ষেত্রে আমার আলাদা করে কিছু বলার নেই, এটা অনেকে ভাববে আমি জানি, ওই জন্যই আমি কথাটা বলে দিচ্ছি। তো কথাটা হচ্ছে, যেহেতু এতটাই খেতে ভালো হয় রুটিটা, যার জন্য আমি মানে ওইটুকু কম্প্রোমাইজ করে নিই আর কি। কারণ খাবারটা মোট কথা, যেটা খাওয়ার জিনিস সেটা অন্তত ভালো চাই, কারণ খাওয়ার জন্যই সব কিছু আমাদের, তাই না? সব কিছু কষ্ট করা সব কিছু, তো সেটা যখন এতটা টেস্টি হয় তখন সেটা মানে হতেই পারে। আমার বাড়ির লোক আমার হাতে রুটি ছাড়া তো খাবেই না, তাতে যা খুশি হোক, তাতে গ্যাস বেশি পুড়ুক, তাতে যা খুশি হবে হোক, মানে আমার হাতে রুটি ছাড়া মানে কাউরির হাতের কোথা কারো রুটি ভালো লাগে না। মাঝে মাঝে আমরাও কিনে খাই, কিনে খাই না এরকমটা নয়, বাট সেটা কিন্তু আমার হাতে রুটিটা খেতে প্রেফার করে বেশি আমার বাড়ির লোক। তো আমি এইভাবেই করি। আরও একটা কথা, যাদের আমি সাজেস্ট করবো না যে সবাই করো এরম করে, কারণ হতে পারে একটু গ্যাস বেশি পুড়ছে, কিন্তু কারণ যেহেতু আমি দুটো ওভেন জ্বালিয়ে করি, যাদের অনেক রুটি করতে হয়, তো তাদেরকে আমি বলবো না যে মানে করো। আমাদের যেহেতু কম রুটি লাগে, আমাদের বড় জোর তোমার পাঁচখানা রুটি লাগে আমাদের, সত্যি কথা বলতে পাঁচটা থেকে খুব বেশি হলে ছটা, তো এই পাঁচটা ছটা রুটি করার জন্য জাস্ট 2-3 মিনিট লাগে, তো সেটার জন্য যার জন্য এটুকু করাই যায়। এটা আমাদের এমন কিছু মানে এটাতে গ্যাস পুড়ছে বলে আমাদের মনে হয় না আর কি। তো যার অনেক অনেক রুটি করতে হয় অনেকে, তো সেক্ষেত্রে আমি বলবো না যেমন করে করো, তারা মানে তারা নাই করতে পারেন, তাই না? তো যাই হোক, নিজের নিজের ব্যাপার, তো এইভাবে রুটিটা খেতে খুব ভালো হয় এটাই শুধু আপনার মানে তোমাদেরকে দেখালাম। তো চলো, আমি এখন বেশি কথা বলে ফাটাফাটা শেষ করে। তো বন্ধুরা বলো, আজকে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর প্লিজ একদিন তোমরা অন্তত ওইভাবে রুটি করে সেটাও আমাকে জানাতে ভুলো না, যে রুটিটা কেমন হলো খেতে, আর তোমাদের বাড়ির লোক কতটা প্রশংসা করলো সেই রকম ওই মানে ওই টেস্টের রুটি খেয়ে আর কি। তো চলো, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর এটা রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুতে হবে, এবার তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাবো। আর তোমরা তো জানো রবিবার দিন আমার ভিডিও আসে না, শুধুমাত্র অনলি সানডে, শুধুমাত্র রবিবার আমার ভিডিও আসে না, সোম থেকে শনি রেগুলার আমার ভিডিও আসে। আর তোমরাও রেগুলার বিশেষে আমার ভিডিও দেখবে, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবে, কারণ সব কিছু শুধু ফ্রি ফ্রি ফ্রি, লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কিছু বলার নেই আজকে, চলো টাটা টাটা।